তার পরবর্তী সময়ে তার বাড়িতে মূর্তি স্থাপন করা, তার ব্যবহার্য সমস্ত জিনিস একেবারে জামা কাপড় থেকে চশমা ছড়ি তার লেখা বই তার লিপি জীবনী যতটা সম্ভব সংরক্ষণ করা গেছে পারা গেছে তার সংরক্ষণাগার পর্যন্ত মহিষাদলের বাসুলিয়াতে তৈরি করে দেওয়া হয়েছে। তার এবং ডক্টর সুশীল ধারা প্রতিষ্ঠিত প্রজ্ঞানন্দ স্মৃতি ভবন, সেই স্মৃতি ভবনের সামনে সুশীল বাবু সতীশ বাবুর দণ্ডায়মান মূর্তি স্থাপন করা দ্বিতীয় পর্যায়ে কাজ ছিল। সতীশ বাবুর জন্মস্থানে যাওয়ার একাধিক পরিকাঠামো গড়ে তুলে দেওয়া, ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে এসে নিমতৌড়ি স্মৃতিসৌধে সতীশ বাবু সুশীল বাবু অজয়বাবুর পূর্ণাবয়ব দণ্ডায়মান মূর্তি প্রতিষ্ঠা করা এবং হলদিয়া উন্নয়ন পর্ষদ একটা নাম একটা চিহ্ন পর্যন্ত সতীশ বাবুর রাখেননি। বিগত দিনে যারা এখানকার এইচডিএ চেয়ারম্যান ছিলেন, সাংসদ ছিলেন, জনপ্রতিনিধি ছিলেন, তারা প্রাসাদের মতো বাড়ি ওই বড় অট্টালিকা হলদিয়া উন্নয়ন পর্ষদের অফিসে আমি যেতাম না, তার মতো বড় বাড়িতে ওঠা বসার অভ্যাস আমার নাই। আমি হলদিয়া ভবনের নিচের তলায় একটা ছোট ঘরে বসতাম মাঝে মাঝে আপনাদের কাজ করার জন্য। সেই প্রাসাদের মতো 50 কোটি টাকা দিয়ে তৈরি করা বিশাল অট্টালিকা তাকে সতীশ সামন্ত ভবন হিসেবে ঘোষণা করে সতীশ বাবুর নামটাকে অক্ষয় অমর করার চেষ্টা করেছি, চেষ্টা করেছি। হলদিয়া ট্রেড সেন্টার সতীশ সামন্তর নামে, সতীশ বাবুর নামে করা এবং সেখানে এইচডি এর পক্ষ থেকে তার মূর্তি প্রতিষ্ঠা করা আমাদের দাবি আছে, আমাদের বক্তব্য আছে, বারে বারে উচ্চারিত হয়েছে যে হলদিয়া বন্দরের নামটা সতীশ বাবুর নামে করা হোক। নিশ্চিতভাবে আজ না কাল এক্ষেত্রে আমরা সফল হব, সতীশ বাবুর নামে হলদিয়া বন্দর উৎসর্গিত হবে। আমি আমাদের যারা অবিভক্ত মেদিনীপুর জেলার বা বাংলার স্বাধীনতা সংগ্রামী তাদের ইতিহাস নিরবিচ্ছিন্ন ভাবে তুলে ধরার চেষ্টা করি। রাজনৈতিক পদ মত যাই ঘটুক না কেন, যাই পরিবর্তন ঘটুক না কেন, যাই স্থিতাবস্থা থাকুক না কেন, যেভাবে যে পদে আমরা থাকি না কেন, আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা প্রথম ভারতীয়, তারপরে আমরা বাঙালি। আজকে সতীশ বাবুদের যদি আমরা উল্লেখ না করি ভুল হবে। সতীশ বাবু কে ছিলেন আপনারা জানেন, 1942 এর 9ই আগস্ট জাতির জনক মহাত্মা গান্ধী, তিনি ইংরেজ তুমি ভারত ছাড়ো ডাক দিয়েছিলেন, ডু অর ডাই, কুইট ইন্ডিয়া মুভমেন্ট। ভারতবর্ষে তিনি জাতীয় সরকার তৈরি করার কথা বলেছিলেন, ভারতবর্ষের তিনটে জায়গায় জাতীয় সরকার হয়েছিল, উত্তরপ্রদেশের বালিয়া 1 মাসও টেকেনি, মহারাষ্ট্রের সাতারা 2 মাসও টেকেনি, আর সতীশ সামন্ত মহোদয় সর্বাধিনায়ক হয়ে 1942 এর 17ই ডিসেম্বর জাতীয় সরকার তৈরি করেছিলেন, যে জাতীয় সরকারকে প্রবল পরাক্রমশালী, অর্থশালী, সামরিক শক্তিতে শক্তিশালী ব্রিটিশ রাজ শক্তি তাকে পরাস্ত করতে পারেনি। সেই সরকার 1944 সাল পর্যন্ত চলেছে, জাতির জনক মহাত্মা গান্ধীর আহ্বানে সেই সরকার আত্মসমর্পণ করেছিল। আপনারা দেখবেন আমি সেই আন্দোলনের সঙ্গে তুলনা করব না, পরবর্তীকালে নন্দীগ্রামের গণ আন্দোলন, সেই আন্দোলন কোনো একটা দলের ছিল না, কোনো একটা ব্যক্তির ছিল না, সেই আন্দোলন মানুষের আন্দোলন ছিল। সেই আন্দোলনও ঠিক একইভাবে সেই তাম্রলিপ্ত আপনারা অধ্যাপক প্রদ্যোৎ মাইতি অবসর নিয়েছেন, তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের অধ্যাপক, তার লেখা তাম্রলিপ্তের অতীত ইতিহাস যদি পড়েন বইতে দেখবেন তাহলে দেখবেন তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি করার সময় ব্রিটিশের বিরুদ্ধে যে লড়াই হয়েছিল
সেই একই লড়াই তার ক্ষুদ্র সংস্করণ নন্দীগ্রামে হয়েছিল, মানুষ জয়যুক্ত হয়েছে। সমস্ত দল থাকবে, মত থাকবে, কিন্তু সতীশবাবুকে কখনো তিনি প্রথম সাংসদ ছিলেন এবং সংবিধান তৈরি করার যে কমিটি তৈরি হয়েছিল সাংসদদের নিয়ে, সেই কমিটিতে দুজন সাংসদ স্থান পেয়েছিলেন বাংলা থেকে, তারা দুজনই মেদিনীপুরের, একজন কাঁথির বসন্ত দাস প্রয়াত সাংসদ, আর একজন তমলুকের সাংসদ ছিলেন সতীশবাবু। জলাই সব সময় সতীশবাবুকে সমীহ করে চলতেন। পৃথিবীর বিভিন্ন দেশে যে ডেলিগেশন গেছিল ভারতবর্ষ থেকে, সেই ডেলিগেশনে সতীশবাবুকে প্রতিনিধি করতেন। সতীশবাবু কথা বলতে এগিয়ে গেলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী উঠে দাঁড়াত। সতীশবাবু কখনো জওহরলাল নেহরুকে বহিরাগত বলে ভাবতেন না, আর পণ্ডিত জওহরলাল নেহরু কখনো সতীশ সামন্তকে অহিন্দি ভাষী বলে ভাবতেন না। এটাই হলো ভারতবর্ষ, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। স্বামী বিবেকানন্দ একই কথা বলে গেছেন ভগিনী নিবেদিতা তার বইতে বলে গেছেন, স্বামী বিবেকানন্দের আরাধ্য দেবতার নাম কি ছিল? দা কুইন অফ অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড, তার ভারত মাতাই ছিল তার একমাত্র আরাধ্য দেবী। তাই ভারতকে বাদ দিয়ে হলদিয়া নয়, ভারতকে বাদ দিয়ে বাংলা নয়, আমরা ভারতীয়, আমরা বাঙালি, আমরা একসঙ্গে থাকব, একসঙ্গে করব, সতীশবাবুর কাজকে এগিয়ে নিয়ে যাব। বেলা হয়ে গেছে, দুপুরে খাওয়ারের ব্যবস্থা আমরা করতে পারিনি, প্রায় 10,000 মানুষ এসে গেছেন, শীতের কুয়াশাকে উপেক্ষা করে এসেছেন, নানা বর্ণ নানা ধর্ম নানা সম্প্রদায় নানা দল নানা মত সব মিলে মিশে এখানে চলে এসেছেন। কেউ উৎসাহে এসেছেন, কেউ অনুপ্রাণিত হয়ে এসেছেন, আবার কাউকে হয়তো বলা হয়েছে শুভেন্দুর অবস্থানটা এখনো স্পষ্ট নয় তাই যাওয়া যাবে না। আপনারা শোনেননি, চরৈবতী মন্ত্র আছে, রুখতে কেউ পারবে না, রইবে যারা পিছু টানে তারা কাঁদবে, আমরা চলি সমুখ পানে কে আমাদের বাঁধবে। আমরা ভালো কাজের জন্য লড়ব, আমরা ভালো কাজের জন্য লড়ব, দেশ ও মাতৃকাকে বন্দন করব, বেকার যুবকের কর্মসংস্থান, কৃষকের অধিকার, আর মিলেমিশে গণতান্ত্রিক ব্যবস্থাই হবে আমাদের একমাত্র মত আর পথ। ফর দা পিপুল, বাই দা পিপুল, অফ দা পিপুল, যে সংবিধান বলে গেছে এটা আমাদের পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনতেই হবে। কেন ফর দা পার্টি, বাই দা পার্টি, অফ দা পার্টি ব্যবস্থা থাকবে। এই গণতন্ত্রের পক্ষে মানুষকে নিয়ে লড়াইতে আপনাদের সেবক শুভেন্দু অধিকারী থাকবে। আর যারা আমার বিরুদ্ধে চক্রান্ত করছেন শুনে রাখুন, আমি অনেক লড়াইয়ের সাক্ষী। এখানে আসতে আমাকে বাধা দেওয়া হয়েছে, বিগত দিনে এখানে আমার উপর আক্রমণ হয়েছে একবার নয়, নন্দীগ্রাম হলদিয়া খেজুরি মিলে জঙ্গলমহল মিলে 11 বার আমাকে আক্রমণ করেছে। কিন্তু জনশক্তি, যুব শক্তি, মাতৃশক্তির আশীর্বাদ আমাকে ঠিক জায়গায় পৌঁছে দিয়েছে। আমি একটা কথা আমি আপনাদের কাছে বলে দিতে চাই, যে শুভেন্দু অধিকারী কোন পদের লোভ করেন না। কেউ কেউ বলেছিলেন না পদ দেখিয়ে লোক আনছে, আমি 27 নভেম্বর মন্ত্রী ছাড়ার পরেও আমার সভা সমিতিতে লোক আসে, এই লোককে তৃণমূল কংগ্রেসের যারা পদে আছে তারা আনেনি, এই লোককে বিজেপির যারা পদে আছে তারা আনেনি, এই লোককে সিপিএম এর যারা পদে আছে বা কংগ্রেসের যারা পদে আছে তারা আনেনি, এই লোক
এই জনগণ এদের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক। অতএব কেউ বা কারোর ইচ্ছা এই সম্পর্ক ছিন্ন করা অত সোজা নয়। আর এটা বলেই আমি শেষ করব। অনেকে বলেন, শুভেন্দু তুমি অকৃতদার কেন, তোমার ভাইরা তো বিয়ে করেছে। আমি বলি, আমি বর্তমান যুগের রাজনীতিবিদদের দেখে অকৃতদার নই। আমি সতীশ সামন্ত, সুশীল লাড়া, অজয় মুখার্জির জীবনী পড়ে অকৃতদার। তারা বলে গেছেন লেখায়, দিবি যদি সবটা দে পুরোটা দে, সেই মন্ত্রে আমি দীক্ষিত। আপনারা নিশ্চিত থাকুন, আমার বাবা মাকে সুস্থ রাখার কর্তব্য নিশ্চয়ই আমার। শুভেন্দুর পরিবার ওই ছোট্ট পাঁচজন সাতজন আটজনের পরিবার নয়, শুভেন্দুর পরিবার বাংলা বাঙালির পরিবার। পান্তা ভাত খাওয়া গ্রামের লোকের পরিবার। আগামী লড়াইতে গ্রাম জিতবে, জেলা জিতবে। সতীশ সামন্ত আমরা পথ দেখিয়েছে, সেই পথেই শুভেন্দু হাঁটবে। তাম্রলিপ্ত জাতীয় সরকার জিন্দাবাদ, সতীশ সামন্ত অমর রহে। আর আজকে শুধু এই 20-25 মিনিটের বক্তৃতা দিয়ে আমি শেষ করব না, এখানে অনেক কল্যাণকর আমরা তখন হলদিয়ায় সরাসরি ছিলাম, শুভেন্দু অধিকারী, তিনি 120 পূরণ করে 121তম জন্ম দিবস 120 জন যুবক যুবতী রক্ত দিচ্ছেন। এখানে প্রবল শীতে দারিদ্র সীমার নিচে বসবাস করা কয়েক হাজার মানুষকে শীত বস্ত্র দেওয়ার জন্য দূরে ক্যাম্প আছে। আমরা এই কাজগুলো করি, শুধু ভাষণ দিলে হবে না, রেশনও দিতে হয়। ভারতবর্ষে 50% মানুষ এখনো দারিদ্র সীমার নিচে বসবাস করে। কয়েক লক্ষ লোকের দৈনিক রোজগার মাত্র 20 টাকা। তাই এই কল্যাণকর কাজ ছাড়া আমরা এগোতে পারি না। যে মানুষ নামটা হয়েছে কেন, সমাজ করুন, যার হুঁশ আছে সেই হচ্ছে মানুষ। আমরা হুঁশযুক্ত মানুষ, আর ব্যক্তি আক্রমণে আমি বিশ্বাস করি না। কেউ কেউ আমাকে ব্যক্তি আক্রমণ করেছেন, অনেক বড় বড় পদে আছে। আপনারা বুঝতে পারবেন কিছুদিন পরে, জনগণ যখন চট ঘেরা জায়গাটায় যাবে, তাদের আঙুলটা এমন জায়গায় টিপবে। আপনাদের অবস্থাও অনিল বসু, লক্ষণ সেঠ, বিনয় কোঙ্গারের মতো হবে। সবাই ভালো থাকবেন, অনেক কষ্ট করে এসেছেন। আমরা শুভেন্দু অধিকারীর জনসভার বক্তব্য এতক্ষণ শুনছিলাম। হলদিয়ায় তিনি বাড়ি ফিরবেন, 2:30-3টা বেজে যাবে, খাওয়া হয়তো অনেকের হবে না। আমি ক্ষমা চেয়ে নিয়ে, নতুন বছর ভালো কাটুক, কোভিডের ভ্যাকসিনটা চলে আসুক, সবাই আমরা ভালো থাকি, আর বড়দিন খুব ভালো কাটুক। সবাই খুব ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। জাতীয় সঙ্গীত করে শেষ করবো।